চট্টগ্রামের কালুরঘাটে পুলিশের কাছ থেকে দুই ইয়াবা কারবারিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় সংঘর্ষের জেরে নাজবা নামে এক নারীর মৃত্যু হয়েছে এই ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছে শনিবার হানিফ ও দেলোয়ার নামে দুই মাদক ইয়াবা সহ গ্রেপ্তার করে চাঁদগাঁও পুলিশ ফাঁড়িতে নেওয়া হচ্ছিল এ সময় সড়ক অবরোধ করে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে তৃতীয় লিঙ্গের কয়েকজন এবং মাদক ব্যবসায়ীদের সহযোগীরা এক পর্যায়ে চাঁদগাঁও পুলিশ ফাঁড়িতে হামলা শুরু করে সেখান থেকে হানিফ ও দেলওয়ারকে ছিনিয়ে নিয়ে যায় তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছড়ে পুলিশ এ ঘটনার পরপরই পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে